যুবক যেই নবী আজ পর্যন্ত রজায় আতহারে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে যেই নবী উম্মতের জন্য তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছেন যেই নবী দ্বীনের দাওয়াত দিতে যায়া কাফেরেরা আমার নবীকে শত অত্যাচার করেছে নির্যাতন করেছে জুলুম করেছে এই কোরআনের কথা বলার কারণে ইসলামের কথা বলার কারণে আমার নবীকে কাফেরেরা মেরে রক্তাক্ত করেছে সেই নবী একমাত্র তায়েফের ময়দানে উম্মতের জন্য মার খেয়েছে একমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে কোরআনের কথা বলার কারণে ইসলামের কথা বলার কারণে আমার নবীকে কে মক্কার কাফেরেরা অত্যাচার নির্যাতন করেছে ঠিক কিনা বলেন এই নবী আমাদেরকে তার জীবনের চাইতে ভালোবাসে আল্লাহু আকবার এটা আমার মুখের কথা না আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস حريص عليكم بالمؤمنين رؤوف رحيم الله أكبر الله تعالى بلسن نبي دنيا المنوش دير كي بولي دين او دنيا المنوش تما دير مدو تكي تما دير جنة ميامون ایک جن رسول پتھیسی نبی پتھیسی جي نبی کی نا تار جیبونر چاہیتے تما دير کے بھالو باشے الله أكبر আমাদের নবী তার জীবনের চাইতো আমাদেরকে বিশ্বাস করেন এই কথা বিশ্বাস না করলে আপনার আমার ঈমান থাকবে না আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খায় সৌদির সরকারের কোনো মাথা ব্যথা নাই আরব আমিরাতের সরকারের কোনো মাথা ব্যথা নাই সারা পৃথিবীতে যত রাষ্ট্রপ্রধান আছে মুসলমান রাষ্ট্রপ্রধান কারো মাথা ব্যথা নাই ওই দুই দিন আগে দেখলাম একজন ফিলিস্তিনি যুবককে ইহুদি সৈন্যরা ধইরা নিয়া সাথে সাথে চারটা গুলি কইরা তাকে শহীদ করছে দেখছেন দেখছিলেন আল্লাহর কসম করে বলি আমার কলিজার টুকরা নবী যদি এই দুনিয়াতে এখন থাকতেন একটা মুসলমানের গায়ে হাত দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী প্রতিশোধ নেবার জন্য সৈন্য পাঠায় দিতেন বিশ্বাস হয় না এই প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর নবী সৈন্য পাঠায় দিতেন উম্মতের গায়ে হাত দিলে আল্লাহর নবী সহ্য করবে এটা হতে পারে কারণ উম্মতের দরদি ছিল আল্লাহর নবী উম্মতের দরদি ছিল আল্লাহর নবী আল্লাহ নবী যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন একজন মুসলমানের গায়ে কাফেরেরা হাত দিতে সাহস পায় নাই আল্লাহু আকবার ঝড় নামলে বৃষ্টি নামলে মুরগি যেমন তাদের বাচ্চাদেরকে পাখার ভিতরে নিয়ে নেয় দেখছেন না সবগুলা বাচ্চা মুরগির পাখার নিচে চলে যায় বৃষ্টির ফোঁটা মুরগির গায়ে লাগতে দেয় না বাচ্চার গায়ে লাগতে দেয় না আল্লাহর নবী এর চাইতে আরো কোটি কোটি গুণ উম্মতকে ভালোবাসছেন সাহাবীদেরকে ভালোবাসছেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার সেই নবীর কথা আল্লাহ কোরআনে বলছেন যুবক কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ কোরআনের মধ্যে বলছেন নবী দুনিয়ার মানুষদেরকে বইলা দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আগে নবীকে ভালোবাসো আগে নবীকে ভালোবাসতে হবে আল্লাহ নবীকে ভালো না বৈশা আল্লাহকে পাওয়া যাবে না আগে নবীকে ভালোবাসতে হবে নবীকে জীবনের চাইতেও ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন কিন্তু এখনকার যুবকদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর নবীর ভালোবাসা ফুটে ওঠে না কথা বলেন যুবকদের শরীরের দিকে তাকাইলে আর্জেন্টিনার জার্সি পাওয়া যায় ব্রাজিলের জার্সি পাওয়া যায় মেসির ছবিওয়ালা জার্সি পাওয়া যায় রাত তিনটা বাজে মেসির জন্য নিউমারের জন্য তারা মিছিল করে ঠিক কিনা বলেন এ কপাল পরা যুবক
আল্লাহর নবীকে নাস্তিক মুরতাদ বেঈমান কাফেররা গালি দেয় নবীর ইজ্জত রক্ষার জন্য তো তোমাদেরকে কোনোদিন রাজপথে পাওয়া যায় না তাদের প্রতিবাদের জন্য তো তোমাদের কোনোদিন রাজপথে মিছিল করার জন্য পাওয়া যায় না টিএসসির চত্বরে ঢাকা ইউনিভার্সিটির হাজার হাজার স্টুডেন্টরা ফুটবল খেলা দেখে রাত 3টা পর্যন্ত শুধু টিএসসি না বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তারা ফুটবল খেলা দেখে রাত 3টা বাজে মিছিল করে কেন আমার নবীকে নাস্তিক মুরতাদ বেঈমান নাফরমান কাফেররা গালি দেয় ওই গালির প্রতিবাদ করতে তো ঢাকা ইউনিভার্সিটি থেকে কোনো মিছিল বের হয় না জাহাঙ্গীর নগর থেকে কোনো মিছিল বের হয় না রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কোনো মিছিল বের হয় না চিটাগাং বিশ্ববিদ্যালয় থেকে কোনো মিছিল বের হয় না কারণ কি কারণ কি ওই সমস্ত বিশ্ববিদ্যালয় কি রাসূলের উম্মত নাই জোরে বলেন তাহলে তোমরা খেলার পক্ষে মিছিল করতে পারো আর্জেন্টিনা ব্রাজিল বড়া গলা ফাটাইতে পারো আল্লাহর নবীকে গালি দিলে তোমরা কেন চুপ থাকো তোমাদের চুপ থাকার মানে হলো তোমরা হলা গরু খাওয়া মুসলমান গরু খাওয়া মুসলমান এর চাইতে আর বেশি কিছু না ঠিক কিনা বলেন আর আলেমরা হলো আলেমরা হলো সত্যিকার ইমানদার মুসলমান আল্লাহ নবীকে গালি দিলে কোন আলেম সহ্য করতে পারে না হ্যাঁ কোন আলেম সহ্য করতে পারে না আমরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য রাজপথে নেমে যাই পুলিশি পুলিশের বাড়ি খাই পুলিশের মার খাই তারপরে আল্লাহর নবীকে আমরা গালি দেওয়াটা বরদাস্ত করতে পারি না হ্যাঁ রাসূলের একজন সাহাবী নবীজি ডাক দিছে এদিকে আসো জান্নাতে যেতে চাও সাহাবী বলল গো আল্লাহর নবী জান্নাতে যেতে চাই মুসলিম শরীফের হাদিস তো জান্নাতে যাইবা কি আমল আছে কে আমল তো কিছুই নাই আমল তো কথা বলে আমল তো জান্নাতে যে যাবা কি আমল করছো কে আমল কিছুই নাই তা কেমনে জান্নাতে যাবা কেউ গো নবী ফিদাকা ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার নবী আমি আমার মা বাবা সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি আর ওয়াস্তে কল সুবহানাল্লাহ নবী যে আবার জিজ্ঞেস করছেন বলো কি বলো গো আল্লাহর নবী আমার মা বাবার চাইতে আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি আমার আর কোনো আমল নাই আল্লাহু আকবার অথচ সাহাবী কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দিন মানে সাহাবী তো আল্লাহ রাসূলের সাহাবী এত আমল করে সারা রাত তাহাজ্জুদ পড়ে জিকির করে আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য ময়দানে যায় তরবারি নিয়ে জিহাদ করে আল্লাহর নবী জিজ্ঞেস করে সাহাবী জান্নাতে যাইবা কোনো আমল আছে কিনা ওগো আল্লাহ নবী কোনো আমল নাই কোনো আমল নাই তবে একটা আমল আছে আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি তিনবার বলার পরে আল্লাহ নবী বললেন সাহাবি তুমি শুইনা রাখো তুমি তিনবার যেই কথা বলেছ তুমি আমাকে ভালোবাসো তোমার জীবনের চাইতে ভালোবাসো মা বাবার চাইতে ভালোবাসো এই যে তুমি কি আমাকে ভালোবাসো আমার এই ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে অসংখ্য হাদিস আছে অসংখ্য হাদিস নবীজিকে ভালোবাসলে আল্লাহ জান্নাত দিবে নবীজিকে ভালো না বাসলে আল্লাহ জান্নাত দিবে না আর সেই ভালোবাসাটা হবে কেমন ভালোবাসা তোমার বাবাকে গালি দিলে যদি তোমার কষ্ট লাগে তোমার সন্তানকে গালি দিলে তোমার কষ্ট লাগে তোমার স্ত্রীকে গালি দিলে তোমার কষ্ট লাগে তোমার দলের লোককে গালি দিলে তোমার কষ্ট লাগে তোমার নেতাকে গালি দিলে তোমার কষ্ট লাগে তোমার নেত্রীকে গালি দিলে তোমার কষ্ট লাগে তোমার আত্মীয় স্বজনকে গালি দিলে তোমার কষ্ট লাগে যেমন করে তোমার ভাই বোনকে গালি দিলে তোমার সন্তান স্ত্রী পুত্র দলকে গালি দিলে তোমার যেমন কষ্ট লাগে আল্লাহর নবীকে কেউ যদি গালি দেয় এই গালি শোনার পরে যদি তোমার ওর চাইতে বেশি কষ্ট না লাগে তাহলে আল্লাহর নবী তোমাকে
করবে না সুপারিশ করবে না ঠিক কি না বলেন রাসূলের হাদিস দিয়া দলিল দিব দিব والله لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين الله النبي والأمة তুমি আমাকে ভালোবাসবা তোমার জানের চাইতে তোমার মালের চাইতে তোমার সন্তানের চাইতে তোমার স্ত্রীর চাইতে তোমার পরিবার পরিজন সব কিছুর চাইতে তুমি আমি নবীকে যদি ভালোবাসতে পারো তাহলেই তুমি মুমিন আর ভালোবাসতে না পারলে মুমিন না ঠিক কি না বলেন কিন্তু আজকে আমরা তো নবীকে মুখে মুখে ভালোবাসি আমাদের কাজে কর্মের মধ্যে আমাদের কাজের মধ্যে আমাদের কথাবার্তার মধ্যে আমাদের চাল চলনের মধ্যে নবীজির ভালোবাসা ফুটে ওঠে না কিন্তু আল্লাহর নবীর যারা সাহাবী ছিলেন ওই সাহাবীরা আল্লাহর নবীকে জীবনের চাইতে ভালোবেসেছি অথচ নবীজি যুবকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সুবহানাল্লাহ বলেন কাদের এই উঠাউটি করে এই তুমি বাদাম বেচা বন্ধ করো বসেন একজন উঠাউটি করবেন না একজন উঠাউটি করা যাবে না এটা কোরআনের মাঝিমা জান্নাতের বাগান বেয়াদবি করা যাবে না এখানে আসা যায় কিন্তু মন চাইলেই যাওয়া যায় না এখানে আসার আদব আছে ঠিক কি না বলেন এমন একটা সমাবেশ যদি কোনো রাজনীতির সমাবেশ হইতো এই সমাবেশ ট্যাকেল দেওয়ার জন্য আইন শৃঙ্খলার জন্য কম হইলো 200 পুলিশ লাগতো কিন্তু এটা কোরআনের মাঝমা জান্নাতের বাগান এখানে যারা আসে সবাই ভদ্র সভ্য নিত্য নতুন ওয়াজ নসিহত এবং গজল পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন